সদ্য বিদায়ী স্বৈরাচার সরকার, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে সারা বাংলাদেশে মূলত আমাদের আজকের এই কর্মসূচি। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি দীর্ঘস্থায়ী একটি ক্ষত চিহ্ন বাংলাদেশের মানুষের জীবনে রেখে গেছেন। অসংখ্য মানুষকে গুলি বর্ষণ করে হত্যা করেছেন, তার মধ্যে তার চেয়েও আরও অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যারা আহত হয়েছে, যারা হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, তার মধ্যে কেউ কেউ হয়তো সুস্থ হবেন, আর অনেকেই পঙ্গুত্বের সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরবেন, তার মধ্যে তাদের অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, বাংলাদেশের রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা সরকার ক্ষতিগ্রস্ত করে গিয়েছেন। যেমন আমি যদি বলি বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা বলতে কিছুই ছিল না, আদালত ছিল তাদের আদেশের গোলাম, এবং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হইত। আমরা চাই আদালত স্বাধীনভাবে আবার মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করুক। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচার নিশ্চিত করার দাবিতে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল, এবং আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা বিচার ত্বরান্বিত করার জন্য আমাদের এই কর্মসূচি কেন্দ্রীয় থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা আমাদের অব্যাহত থাকবে। গত 15 বছরে স্বৈর শাসক যেভাবে হত্যা করেছে, গুম, নির্যাতন, মামলা, গায়েবী মামলা দিয়ে যেভাবে হত্যা নির্যাতন করেছে, এর প্রত্যেকটি হত্যার ন্যায় বিচার মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে এই স্বৈর শাসক শেখ হাসিনা, তার দোসর ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এদের সহযোগী আছে, প্রত্যেকের ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে জাতীয়তাবাদী যুবদল আজকে যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিতে আমরা, এই কর্মসূচিতে আমাদের অব্যাহত থাকবে। Thank you.